ওনার প্রশ্ন হলো যে জালেম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কিনা, যে শাসকের কাছে আপনি আনুগত্যের বায়াত করেছেন। ভালো করে বুঝেন, প্রথমত কি মুসলিম শাসক, এবং যে শাসককে আপনি আপনার আনুগত্য তার কাছে সুপর্দ করে তাকে শাসক হিসেবে কি করেছেন, মেনে নিয়েছেন, এই শাসক যদি হয় তাহলে আপনি আনুগত্য করবেন। আপনি ব্যাক করেছেন না, না এই মেয়ে মানুষকে আপনি খলিফা মানেন? উত্তর দেন তাড়াতাড়ি, মানেন না। ইসলামে কোন মেয়ে মানুষ শাসক হতে পারে? কত প্রশ্ন আসবে, আমরা তার কাছে বায়াত কি করি না, করি না, নিজে মুসলিম বলে কি করে দাবি করে। তো হাদিসের কথা, যে হাদিসে যে শাসকের কথা বলা হয়েছে আর বর্তমান শাসকের সাথে মিল আছে বলেন, আগে এই জিনিসটা জানতে হবে আমাকে, শুরুতে আগে এই জিনিসটা জানতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে দুইটা ধারা, একটা হলো যে মুসলিম খলিফা যদি হন, মুসলিম শাসক যদি হন, একজন প্রাণ যাবে এইরকম কোন কাজ করা যাবে না, এই জ্ঞানটা প্রজারও আছে আবার তার শাসকেরও আছে। এই জ্ঞানটাকে আমাদের প্রজার আছে, শাসকের আছে? আজকে একজন গুলি করে এক গুলিতে তিনজনকে পাঠছে, যে মরছে সেও জানে না পরিণামটা কি, আর যে মারছে সেও জানে না। অথচ হাদিসে আসছে কাউকে যদি মেরে ফেলা হয় আর তার প্রতি যদি সারা পৃথিবীর মানুষের সন্তুষ্ট থাকে, আল্লাহ কাল কিয়ামতের মাঠে সবাইকে মুখের উপর ভর করে জাহান্নাম দিবেন। এই জ্ঞানটা তো আমাদের কারো কাছে নাই। আমাদের এখানে মুসলিম বলেন আপনারা নিজেদেরকে, আসলে কি মুসলিম কয়জন, মুসলিম কয়জন আমরা? এই জন্য একজন জ্ঞানী মানুষ বলেছেন বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, কথা বুঝতে পারলেন? তো ওই মুসলিম খলিফার সাথে আপনি এইভাবে এটাকে তুলনা করবেন প্রথমত। দ্বিতীয়ত, যখন মানুষ জুলুমের শিকার হবে তখন মানুষের উচিত মাজলুমের কি করা, সহায়তা করা। আর যদি শাসক কুফার হয়, কাফের হয়, আর যদি সামর্থ্য থাকে মানুষের যে আমরা এই শাসক করতে পারবো, পরিবর্তন করতে পারবো, তাহলে গণবিপ্লব, যেটা আমি এই কথা খুব বুঝাইছি, মানে এই যে আসছে যেটা, এটা সিলেকশনের মাধ্যমে আসছে, তাই না? তো ইসলাম এই সিলেকশন ব্যবস্থাটাকে কি করে অনুমোদন দেয়, সিলেকশন ব্যবস্থাটা কি করে অনুমোদন দেয় সবদিকে। একটা বিশ্ববিদ্যালয়ে কত ডিপার্টমেন্ট থাকে, সেখানে দিছি কি ভোটে হয় না, সিলেকশন সিলেকশনের মাধ্যমে হয়। একটা থানা, একটা ওসির আন্ডারে থাকে, টিওর আন্ডারে থাকে, এটা কি সিলেকশন না ইলেকশন? সিলেকশন। ইসলাম এই সিলেকশনটাকে কি করে অনুমোদন করে, এই দৃশ্যটা আমি তুলে ধরলাম। যদি একটা থানাতে কয়টা দল আছে, একটা ওসির পক্ষ আর বিপক্ষ আছে কি না, ওই গণতান্ত্রিক দলাদলের কারণে কি দুই ভাগ। কিন্তু যদি এখন বাংলাদেশ যেটা হয়েছে, এই সিলেকশন ইয়াটা গভর্নমেন্ট আসলো, এরা বলেন তো কোন দলীয় হলো, দলীয় না,
এরা যদি 5 বছর শাসন করে, এদের গতিতে এদের চোখটা সবার প্রতি একরকম থাকবে, আলাদা আলাদা থাকবে বলে এই সিলেকশনটা ইসলাম পছন্দ করে। কিন্তু আমরা তো সিলেকশন পছন্দ করি, মারামারি না করলে ঠিক থাকতে পারেন না। অতএব ওই ওই হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো, এটা হলো সিলেকশন গভর্নমেন্ট, নট ইলেকশন। আপনাদের গভর্নমেন্ট কি এটা? এই দলীয় সাথে ওটার মিল চলবে না। আর শেষ কথা হলো, গণতন্ত্রটা কুফুরি তন্ত্র, এর সাথে কখনো মিলানো যাবে না। আলহামদুলিল্লাহ।